الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াদা ওসলাত ওসসালাম আলা মাল্লাহ নবিয়া বাদাহ আজকে খুদবার বিষয় জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচান আপনার পরিবারকে অন্যায় অপকর্ম থেকে বাঁচান উপর খুদবা দিয়েছেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি জামে মসজিদে প্রফেসর ইসমাইল মাহের তো তিনার ক্ষুদার সংক্ষিপ্ত তর্জমা ইংলিশে তিনি খুদবা দিয়েছেন তো সংক্ষিপ্ত আকারে যে আয়াতগুলা তিনি পাঠ করেছেন এবং হাদিস এর ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাল্লাহ ওমা তফিক আলাইহি তালুহিব মহান আল্লাহ নারা হে ইমানদারগণ তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে ওই অগ্নি হতে বাঁচাও যার ইন্ধন হবে মানস ও পাথর যার ইন্ধন হবে মানস পাথর তাই মানুষের মানবজাতির উচিত হবে তার সন্তান সন্ততিকে অন্যায় অপকর্ম থেকে নিজেকে বাঁচা নিজে যেমন নিজেকে বাঁচাবে সন্তান সন্ততি পরিবারকে বাঁচাবে যেমন নিজে দায় করলে তার পরিবারকেও সালাত দায়ী জন্য বলবে নিজে দায় করবে পরিবারকে বলবে ছেলে মেয়েকে বলবে পরিবারকে পর্দা করার জন্য বলবে অন্যায় অপকর্ম থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজেকে রক্ষা করবে পরিবারকেও সব বিষয়ে আদেশ করবে সন্তান সন্তদেরকে অন্যায় অপকর্ম থেকে নাজাতের জন্য তাদেরকে ভালো কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে মেয়ে বড় হয়ে গেলে পর্দা পশিদের সহিত থাকার জন্য তাকে বলবে সঠিক ভালো করে পর্দা করার জন্য তাকে বলবে সালাদ এরপরে আরও যেগুলা বিষয় রয়েছে সেগুলা বলবে মোহান আল্লাহ সুভানহত আলা আরও বলেন ইয়া আয়ুহল্লা দিন মানু ইন্নামল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসোয়াবু ওয়াল আজলামু রিজসুমিন আমলে সেইতন হেমন্দারগণ তোমরা মদ জুয়া এবং দেব দেবীর মূর্তি পূজা এবং শুভ অশুভ শুভ বিষয়ে লাঠি দ্বারা বা তীর দ্বারা ভাগ্য নিরূপণ করা এর থেকে তোমরা দূরে থাকাও কারণ এগুলা শয়তেনের কাজ বিধাই এসব কাজ থেকে তোমরা দূরে থাকো তাহলেই তোমরা সফল কাম হবে জি এই আয়াতটিতে যা বোঝা যায় যে আমরা দেখা যায় যে আমরা নিজের সন্তান সন্ততিকে আমরা কি করে অন্য থেকে নিষেধ করব যে অনেক সন্তান সন্ততি যারা সন্তান রয়েছে এরা দেখা যায় মদ পান করে এরা জুয়া খেলে এরা ইয়ে বা ট্যাবলেট খায় এরপরে আপনার অন্যায় উপকর্ম অনেক কিছুই তারা করে তারা দেখা যায় এখানে সুদের কথা আমরা সুদ থেকে নিজেকে রক্ষা করব নিজের পরিবারকে রক্ষা করব এবং মদ পান থেকে নিজেকে রক্ষা করব এরপর আমাদের সমাজে দেখা যায় মানুষ জদ্দা, তামাক এগুলাও তারা ব্যবহার করে এসব জিনিসে আয়াত থেকেও নিষেধ করা হচ্ছে যে সব জিনিস থেকে নিজেকে রক্ষা করব নিজের পরিবারকে রক্ষা করব অন্যায় উপকর্ম যত প্রকার রয়েছে সব জিনিস থেকে নিজেকে রক্ষা করব এরপরে আয়াতে যে বলা হয়েছে যে আপনার দেব দেবী মূর্তি পূজান সব এগুলা আমরা দেখা যাই যে আমরা মানুষে মানুষে সিদ্ধা করছি মানুষে মানুষে অন্যায় উপকর্ম আমরা যেগুলা করছি মানুষের কাছে প্রার্থনা করছে মানুষের কাছে জবাই করছে তার মানে কবরের কাছে যে মজার কাছে যেগুলা করছে নিরাপত্তা পালন করছে সব বিষয়েও এগুলা অন্যায় অপকর্ম এগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে নিজেকে রক্ষা করতে হবে আর নিজেকে যেমন রক্ষা করবেন ছেলে মেয়েকেও এগুলো অন্য অপকর্ম থেকে আপনি নিজেকে রক্ষা করবেন কারণ আল্লাহ বলছেন যে এগুলা শয়তানের কাজ এগুলা শয়তানের কাজ আর আমরা দেখা যায় শুভ লক্ষণ অশুভ লক্ষণ শুভ অশুভ লক্ষণ ভাগ্য নির্ধারণ লাঠি দ্বারা বা তীর দ্বারা ভাগ্য নির্ধারণ যেগুলা করা হতো এখনো মানুষে দেখা যায় কবিতর উড়িয়ে বিভিন্নভাবে তারা তারপর রাস্তা পথে যাওয়ার আগে দেখা যায় কোনো বাধা হলে তারা শুভ অশুভ লক্ষণ এর মাধ্যমে হয়তো তাদেরকে নিরূপায় করে নিরূপণ করে এগুলা বলছেন আয়াতে বলছে এগুলা ছয় দিনের কাজ এগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে তাহলেই সফল কাম হওয়া যাবে জি এ আয়াতের মাধ্যমে ইবিনে ওমার ব্যাখ্যা ইবিনে ওমার থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাম এরশাদ করেন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু কুল্লো খামরিন হারামুন যে সমস্ত আপনার মদ জুয়া না মদ এরপরে যদা তামাক যত প্রকার আপনার নিশা জাত দ্রব্য রয়েছে যেগুলা খেলে মস্তিষ্কের সমস্যা হয় বা আপনার যেগুলা নিশা জাত দ্রব্য এগুলা সবগুলাই বলছেন যে এগুলো হারাম ইভরে মাজার রহেমাল হাদিসটি নিয়ে এসছেন তাই এবারে ওমার রদেল্লাহ তাল আন যে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুল্লাহ বলছেন যে আপনার মদ বলেন এরপরে নিশাজাত দ্রব্য যা আছে সব থেকে নিজেকে রক্ষা করতে হবে এগুলা অন্য হাদিসে এভাবে জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রসুল বলছেন যে নিশাজাত দ্রব্য সেটা কম হোক অথবা বেশি হোক সেটা কমও ব্যবহার করা হারাম আর বেশি ব্যবহার করা হারাম যে যাতে নিশা হয় তাই এই হাদিসটি মাজা রাহেমাল্লা তার গ্রন্থে নিয়ে তাই আমরা মদ জিনিস এবং অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করব নিজেকে রক্ষা করব এরপরে তিনি হাদিস এরপর আর হাদিস উল্লেখ করেছেন আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন মান কুমন কারান ফালিগির বিয়াদিহি তোমাদের কেউ যখন কোনো অন্যায় উপকর্ম দেখবে তখন সে যেন হাত দিয়ে প্রতিহত হাত দিয়ে প্রতিহত করে আর যদি হাত দিয়ে না পারে ফাইল মেস্তাতীয় এভাবে লিসানিহি হাত দ্বারা না পারলে সে যেন মুখ দ্বারা করে ফাইল্লা মেস্তাতীয় ফি কালবিহি যদি সেটাও না পারে তাহলে সে যেন অন্তর দ্বারা সেটা ঘৃণা করে ওদালিকাজ আফল ইমান আল্লাহ রসুল্লাহাম বলছেন এটা দুর্বল ইমানের পরিচয় ইমাম মুসলিম রাহেমাল্লাহ হাদিস নিয়েছেন জি আপনি হাত দ্বারা কোথায় আপনি প্রতিহত করবেন হাত দ্বারা আপনার যেগুলা আপনি যেগুলাকে পারবেন যেমন আপনার পরিবারে আপনি পারবেন পরিবারে বাচ্চারা ছেলেরা আপনার মেয়ে আপনার পরিবার যদি কোনো অন্যায় করে তাহলে আপনি হাত দিয়ে আপনি তাদেরকে প্রতিহত করতে পারবেন এখানে আপনি আপনি নিজেই কর্তা বা যেহেতু বাপ আপনি নিজেই কর্তা আপনি সেগুলা নিজেই করবেন এখানে আপনার কেউ কিছু আপনাকে বলতে আসবে না কিন্তু অন্য কাউকে যেটাতে আপনি হাত দ্বারা পারবে না পারবেন না সেটা যদি আপনার ক্ষমতা হয় যে মুখ দ্বারা বলতে তাহলে আপনি মুখ দ্বারা সেটা বলবেন মুখ দ্বারা মুখ সহিতারা বলবেন যে হয়তো কেউ রাস্তা পথে আপনি মুরব্বী এলাকার বা আপনি বড় আপনার বা ছোট যা অন্যরা কিছু করছে যে অন্য উপকর্ম করছে আপনি হাত দ্বারা বলবেন বাবা এগুলা ঠিক না এগুলা আহ হাদিস এগুলা ঠিক না বা এগুলা এগুলা মুসলমানদের কাজ না এইসব জিনিস আপনি ভালো করে বুঝাবেন দেখা যাবেন ইনশাল্লাহ বুঝবে মানুষ মুসলিম জাতি তারা অবশ্যই সহিত তাদেরকে ভালো করে বললে দেখা যায় তারা শুনবে ঝগড়া ফাসাদ করে নাই তাকে জানে দিতে হবে যেটা শরীয়ত আর এটা শরীয়ত নাই তাহলেই আপনি সেখান থেকে মুক্তি পায় পেয়ে যাবেন আপনি বুঝাবেন আলহামদুলিল্লাহ বুঝলে ভালো না বুঝলে আপনার উদ্দেশ্য থাকবে যাতে করে তারা অন্য অপকর্ম থেকে নিজে কে রক্ষা করে এবং নিজে থাকবেন অন্যরাও যাতে হয় তাই এভাবে মুগ্ধা আর যদি সেটা নাও পারা যায় যে অন্যায় উপকর্ম হতেই আসে কিন্তু আপনি কিছু করতে পারছেন না অন্তত আপনার এ ঘৃণা থাকতে হবে অন্তরে ঘৃণা থাকতেই হবে তার মানে এটা সবথে দুর্বল ইমান ইমান আপনাকে ঘৃণা করাই লাগবে অন্তরে যদি কিছুই না পারেন অন্তত খারাপ কাজ দেখলে পারে মানুষের অন্তরে ঘৃণা থাকবেই থাকবে আল্লাহ সুবাহা যেন আমাদের হারিসগুলা করতে আমল করার তাফিক দান করেন এরপরে তিনি আরেকটা করেছেন আল্লাহ সুবাহালা বলছেন আল মালু আল বানুনিয়া আমালা আল্লাহ সুবাহালা বলছেন যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলা দুনিয়ার দুনিয়ার জন্য শোভাপূর্ণ বিষয় দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার জন্য সৌন্দর্য আপনার সন্তান সন্ততি মাল ধন সম্পদ যা আছে এগুলা দুনিয়ার সৌন্দর্য আর এরপর আল্লাহ বলছেন অলবাকালী হাত আমালা এরপরে যেগুলা সত আমল করবেন সেগুলা আল্লাহর নিকটে আপনি এর জন্য শ্রেষ্ঠ পুরস্কার আপনি পাবেন আপনার জন্য এগুলা ভালো কাজগুলা আপনার জন্য অবশিষ্ট থেকে যাবে আর আল্লাহর কাছে আপনি ভালো আশা করতে পারবেন নেকির আশা করতে পারবেন তাই আপনি ভালো কাজ করে গেলে ভালো কাজ যদি আপনার সন্তান সন্ততিকে ভালো করে আপনি মানুষ করেন আপনার সন্তান সন্ততিকে দিনের পথে যদি রেখে যান আপনার সন্তান সন্ততি সঠিক পথে মানুষকে যদি দাওয়াত দেয় মানুষ আপনার সন্তান সন্ততি ভালো কাজ করলে আপনি সন্তান সন্ততি যেগুলা করবে সেগুলো আপনার সন্তান সন্ততির জন্য যেমন ভালো কাজ আপনার জন্য সাদকে জারি হয়ে যাবে আপনার সন্তান সন্ততি আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে এটা সাতকে জারিয়া আপনার সন্তান সন্ততি ভালো কাজ করবে এগুলা সাতকে জারিয়া তাই সন্তান সন্ততি সাতকে জারিয়া এটাও আপনার জন্য অবশিষ্ট থেকে যাবে আপনি মসজিদ করেছেন মসজিদ আপনার জন্য অবশিষ্ট থেকে যাবে নাকি সাতকে জারিয়া হয়ে যাবে মাদ্রাসা তৈরি করেছেন মাদ্রাসা আপনার জন্য সাতকে জারি হয়ে যাবে কাউকে কোনো জায়গাতে আপনি কাউকে গরিব মিসকিনকে কোরআন পড়ার জন্য কোরআন কিনে দিয়েছেন আপনার জন্য সাতকে জারি হয়ে যাবে এরপরে মুসাফির খান আপনি তৈরি করেছেন যে স্থানে এসে মুসাফেরা থাকে ঘর তৈরি করে রেখেছেন এটা সাদকে জারি হয়ে যাবে কোনো জায়গাতে আপনি পুকুর পুস্কনি এগুলা করে গেছেন মানুষের দ্বারা তো উপকার হচ্ছে এগুলা সাতকায়ে জারিয়া হয়ে যাবে এরপরে আপনি গাছ গাছালি লাগিয়ে গেছেন পশু পাখি এগুলা খাচ্ছে মানুষও খাচ্ছে আপনার জন্য সাদকায়ে জারি হয়ে যাবে এই এখানে এসে তারা ছায়া নিচ্ছে এগুলা আপনার জন্য সাদকায়ে জারি হয়ে যাবে এরপরে সাতকে জারিয়া পিতা মাতা মারা গেলে পিতামাতার জন্য দোয়া করবে পিতামাতার জন্য দোয়া করবে পিতামাতার পরে পিতামাতার যেগুলা আহ বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে তারা সদ্ব্যবহার করবে এগুলা সৎকা জারিয়া পিতামাতার জন্য দোয়া করবে তাদের প্রতি দোয়া করবে তাদের জন্য দোয়া করবে এগুলাও সৎকায় জারিয়া এগুলা সাতকায় জারিয়া তাদের জন্য দান খায়রাত করতে পারে এগুলা সাতকে জারিয়া তাই আপনার এগুলা হলো অবশিষ্ট সতামল আপনি নিজে যেগুলা কোনো বই লিখে গেছেন এটা আপনার জন্য সাতকে জারিয়া অবশিষ্ট থেকে যাবে এগুলা সাতকে জারি হয়ে যাবে আপনি অবশিষ্ট রেখে গেছেন আপনি বই লিখেছেন ভালো বই যার দ্বারা দিনের খেদমত হচ্ছে এগুলাই সাতকে জারি হয়ে যাবে আপনি ছাত্র পড়াচ্ছেন ছাত্র পড়ার মাধ্যমে মন পড়াই গেছেন আপনার ছাত্র তৈরি করেছেন যারা দিনের খেদমত করছেন ভালো কাজ করছে এগুলা জারিয়ার ভিতরে তাই আল্লাহ যেন আমাদের হাদিস অনুযায়ী আমল তফিক দান করেন নিজের ছেলে মেয়েকে আমরা যেন সঠিক পথে রাখার চেষ্টা করি কারণ আপনি আজকে আছেন কালকে নাও থাকতে পারেন মৃত্যুবরণ করবেন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আপনার এলএম আপনার ভালো কাজ থেকে যাবে যার দ্বারাতে আপনাকে মানুষ স্মরণ করবে আপনি ভালো কাজ দিনের খেদমত করবেন যার দ্বারাতে আপনার স্মরণ স্মরণ থেকে যাবে আগেকার যুগে আলেম ওলামা যারা আমরা দেখেছি সারিতা বলে আরবিতে যে ফিতা যেগুলোর মাধ্যমে তারা বক্তৃতা রেকর্ডিং করত রেকর্ডিংয়ের মাধ্যমে তারা শুনত কিন্তু এখন আর বই লেখার মাধ্যমে তারা বই লেখার মাধ্যমে আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে অনুরূপী এখন দেখা যাচ্ছে যে নেটের মাধ্যমে মানুষ দিন প্রচার করছে নেটেও এটা আপনার থেকে যাবে এগুলাও শেষ হবে না বড় বড় আলেম ওলামা এদের আমরা বক্তব্য শুনতে পাই নেটের মাধ্যমে এগুলাও সাদকে যারে থেকে যাবে তো আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন আল্লাহ যেন আমাদের অন্য প্রকর্ম থেকে তিনি যেন রক্ষা করেন নিজেকে আমার পরিবার ছেলে মেয়েকে আমাদের সবাইকে যেন আল্লাহ রক্ষা করে রহম করেন আমাদের প্রতি আল্লাহ আলম সুবহানকাল্লাহ আহমদিকা আসাদাল্লাহ ইলাহিল্লা Or what to be late.